নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমার্স রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওতে একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করবো। দেখো, দুপুরেই কিন্তু এটিকে মোহনবাগানের একটা সাইনিং হয়ে গিয়েছে, বড়সড় সাইনিং, সেটা তোমাদের জানিয়েছি, দিমিত্রি পেট্রাটোস। এবং অবশ্যই বিকেলে কিন্তু আরেকটা সাইনিং হয়ে গেল, তবে এটিকে মোহনবাগানের নয়, এটিকে মোহনবাগানের চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এসসি ইস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে আরিদাই ক্যাব্রেরা। প্রত্যেকে ছিল লাস্ট সিজন উড়িষ্যা এফসির হয়ে উইংয়ে দুর্দান্ত খেলেছিলেন। উড়িষ্যা এফসির হয়ে কিন্তু তিনি লাস্ট সিজনে অবশ্যই 17টা ম্যাচে 5টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন। এবং সবথেকে বড় কথা, চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব ইন্টার ডি স্কালেলসের হয়ে কিন্তু উড়িষ্যা এফসিতে খেলার পর তিনি আরও দুটো ম্যাচ খেলেছেন। এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকিং আপডেট যেটা, সেটা হচ্ছে তাকে কিন্তু সাইন করে ফেললো এসসি ইস্ট বেঙ্গল। তো এসসি ইস্ট বেঙ্গলের সেকেন্ড ফরেনার সাইনিং এই নিয়ে। খুব বড় বড় ক্লাবে তিনি খেলেছেন, লাস প্যালমাসের হয়ে তিনি ইউথ একাডেমিতে খেলছিলেন, এরপর ভ্যালেন্সিয়ার মতো ক্লাব বা আর্সিয়ানের মতো ক্লাব, মালোরকার মতো ক্লাবে খেলেছেন। অবশ্যই খুব বড় মাপের প্লেয়ার, চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। এই প্লেয়ারটিকে কিন্তু নিল এসসি ইস্ট বেঙ্গল, ইভ্যান গঞ্জালেসের পর সেকেন্ড ফরেনার, এবং দুজনই কিন্তু হয়ে গেল স্প্যানিশ। তো দেখা যাক কী হয়। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।